ব্যাকি ওয়ান এটি চার নম্বর ভিডিও রিগার্ডিং বেঙ্গল প্রাইমারি ইন্টারভিউ যারা প্রথম তিনটি ভিডিও দেখোনি বা মিস করেছো আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা যারা যে ডিস্ট্রিক্ট থেকে ইন্টারভিউ দিতে যাবে সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে যাবতীয় তথ্য তোমাদের ইন্টারভিউ দেওয়ার আগে জেনে যেতে হবে এই জায়গাগুলি থেকে প্রায়শই প্রশ্ন হয় তোমরা যদি উত্তর দিতে পারো সেটি তোমাদের হবে প্লাস পয়েন্ট এবার তোমরা কি কি তথ্য জেনে যাবে তার এর জন্য আমি একটি লিস্ট তৈরি করেছি যেটি আমি তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব প্রথমেই তোমরা যে ডিস্ট্রিক্টে বসবাস করো সেই ডিস্ট্রিক্ট কত সালে স্থাপিত হয়েছিল বাউন্ডারিজ কিরম মানে উত্তর দিকে কোন ডিস্ট্রিক্ট পূর্ব দিকে কোন ডিস্ট্রিক্ট পশ্চিম দিকে কোন ডিস্ট্রিক্ট দক্ষিণ দিকে কি আছে এগুলি আয়তন কত জনঘনত্ব কত জনসংখ্যা কত লিঙ্গ অনুপাত কত সাক্ষরতার হার কত নেক্সট ব্লক কটি আছে পুরসভা কটি আছে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ কটি করে আছে জেলা পরিষদের সভাধিপতির নাম কী যে ডিস্ট্রিক্টে বাস করো সেই ডিস্ট্রিক্টের বর্তমান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নাম কী সুপারিনটেনডেন্ট অফ পুলিশের নাম কী ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের নাম কী এগুলি জেনে যেতে হবে পাশাপাশি তোমাদের ডিস্ট্রিক্টের কোনো বিখ্যাত নদ নদী থাকলে সেগুলির নাম কোনো কৃষিজ ফসল যদি বিখ্যাত হয় সেটির নাম নেক্সট আরও তোমাদের জানতে হবে তোমাদের দর্শনীয় মানে ডিস্ট্রিক্টের মধ্যে কোনো দর্শনীয় স্থান থাকলে তার সম্পর্কে জানতে হবে কেমন আরও যা যা জানবে সেগুলি হলো লোকসভার আসন কটি আছে বর্তমানে বিধানসভার আসন কটি আছে জেলার যদি কোনো বিখ্যাত ব্যক্তিত্ব হয় তার সম্পর্কে তোমাদের জেনে যেতে হবে ওনার লেখা কোনো বই থাকলে তার নাম তোমাদের জানতে হবে এবং আরও যাবতীয় খুঁটিনাটি যা যা তথ্য পাবে সেগুলি তোমরা একবার চোখ বুলিয়ে যাও যেন তোমরা এই ধরনের কোনো কোশ্চেন এলে তোমরা তার উত্তর দিতে পারো এবং ইন্টারভিউয়ারদের তোমার ওপরও একটা ভালো ইম্প্রেশন পড়ে কাজেই এই উত্তরগুলি দিতে পারলে তোমরা বাকিদের থেকে কিন্তু এগিয়ে যাবে কেমন হোপ দিস ভিডিও ইজ হেল্পফুল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো ফ্রেন্ডসদের সাথে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এবং সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ